গণ্ডাতিসা মহকুমার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও আটদফা দাবি নিয়ে এবার রাজ্যপালের শরণাপন্ন হল সিপিএম এর লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠনের সাতজনের এক প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করে তাদের দাবি সনদ স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধিমূলক এই ডেপুটেশনে নেতৃত্ব দেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। সম্প্রতি ধলাই জেলার গণ্ডাতিসা মহকুমার বিভিন্ন এলাকায় জনজাতি যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় জাতিগত হিংসায় বহু বাড়িঘর ধ্বংসে পরিণত হয়। বহু পরিবার সবকিছু হারিয়ে আশ্রয় নেয় শরণার্থী শিবিরে। পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ঘটনাস্থলে ছুটে গিয়ে সম্পূর্ণ ঘটনা সার্জমিনে খতিয়ে দেখে আক্রান্তদের সাথে কথা বলেন। সিপিএম এর লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটির এক প্রতিনিধি দলও সম্প্রতি আক্রান্ত এলাকাটি পরিদর্শন করে শরণার্থী শিবিরে গিয়ে কথা বলেন অসহায় মানুষগুলির সাথে। গণ্ডাতিসা মহকুমা সামগ্রিক পরিস্থিতির পর্যবেক্ষণ আট দফা দাবি নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হলেন দলের এক প্রতিনিধি দল। শুক্রবার দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের নেতৃত্বে সাতজনের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করে গণ্ডাতিসার সার্বিক পরিস্থিতি তুলে ধরে সেখানকার ক্ষতিগ্রস্তদের স্বার্থ সংশ্লিষ্ট আট দফার দাবি সনদ স্মারকলিপি তুলে দেন। এদিনের এই প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রসঙ্গে দলের রাজ্য সম্পাদক শ্রী কর্মকার সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, গণ্ডাতিসাতে এখন সংবিধানে কোনো কিছুই নেই, সংবিধানে রয়েছে সমতা। সেই সমতা নিয়ে গণ্ডাতিসাতে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে 20 কোটি টাকা, সেখানে রাজ্য সরকার মাত্র 3 কোটি টাকা বরাদ্দ করে, তাই দল দাবি করে ক্ষতিগ্রস্তদের 100% ক্ষতিপূরণ দেওয়া। পরমেশ্বরের পরিবারে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিও কোনো পূরণ হবার নয়। তার পরিবারকেও একটি সরকারি চাকরির প্রধান সহ আক্রান্ত এলাকাটি রাজ্যপাল পরিদর্শন করার দাবি রাখে দল। সেটা হচ্ছে যে বিশেষত ক্ষতিপূরণের ক্ষেত্রে 20 কোটি টাকার উপরে সেখানে লোকসান হয়েছে মানুষের, অথচ রাজ্য সরকার মাত্র 3,45,20,000 টাকা দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 28 দিন পরে ভিজিট করেছেন এবং সেখানে গিয়ে তিনি আরও 2 কোটি টাকার মতো বরাদ্দ বেশি করেছেন, কিন্তু এটা 10-12% না যা ক্ষতি হয়েছে মানুষের। তা আমরা বলবো যে 100% ক্ষতিপূরণ দিতে হবে এবং পরমেশ্বরের মা বাবা এবং পরিবার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হবার নয়। কাজেই পরমেশ্বরের পরিবারে আমাদের রাজ্যে এটা একটা প্র্যাকটিস যে এত হিংসার মধ্যে দিয়ে আমাদের রাজ্য গেছে যে সরকার কোনো কেউ যদি হিংসায় মারা যায়, সাম্প্রদায়িক হিংসায়, তাহলে ওনাকে দেওয়া হয় একটা করে সরকারি চাকুরি দেওয়া হয় এবং 50,00,000 টাকা এবং একটা সরকারি চাকুরি দেওয়া, আর বাকি যে 165টা পরিবারের ক্ষতি হয়েছে তাদের 100% ক্ষতিপূরণ আমরা চাই। এবং রাজ্যপাল, যাতে মহামান্য রাজ্যপাল এলাকা পরিদর্শন করেন, মানুষের দুঃখ দুর্দশা শুনেন। ওদিন দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী কাছে মানুষ তার দুঃখের কথা বলতে পারেনি, তিনি এমনভাবে পরিবেষ্টিত ছিলেন শান্তি দ্বারা, যে ওনার কাছে মানুষ কোনো কথাই বলতে পারে। তো কাজে আমরা বলবো যে তিনি সাংবিধানিক প্রধান, সংবিধানের রক্ষাকর্তা রাজ্যপাল, কাস্টোডিয়ান। কাজেই রাজ্যপাল সংবিধানের অধিকারগুলো রক্ষা করার জন্য যাতে তিনি যান, এই আবেদন এবং এই আমন্ত্রণ আমরা ওনাকে জানাবো এবং আট দফা দাবি আমরা। ব্যুরো রিপোর্ট, সচিন ডেটেল।